আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। তো কালকে আমার ব্লগটা যারা দেখছেন তারা তো জানেন, আজকে আমার মনটা কিন্তু একদমই ভালো নাই। আর মন ভালো না থাকলে তো আর হবে না, কাজ তো করতেই হবে। তো আমি সেদিন বাজারে গিয়েছিলাম, বাজার থেকে কিছু বাদাম এনেছিলাম। তো ভাবলাম বাদাম কয়টা রোদে দিয়ে দিই, রোদে দিলে বাদাম কয়টা ভালো থাকবে। তো আমি সকালবেলা উঠেই রোদে দিয়ে দিচ্ছি, আর আম্মু রান্নাঘরে রান্না করতে চলে গিয়েছে। আর সকালবেলা খাবার দিয়ে আসা হয়েছে আমার চাচির বাসায়। চাচিরা আছে সবাই, বাসায় সবাই আছে। তো মোটামুটি অনেকেই চলে গেছে, অনেকেই আছে, আর মিলাদ হইলে তারপর হয়তো বা সবাই চলে যাবে। আর আমি রান্নাঘরে এখন চলে আসলাম, এসে দেখি আম্মু মাছ ভিজিয়েছে, মাছ রান্না করবে। আর আজকে আমাদের দুইটা জন আছে, তারা কাজ করতেছে, তাদের রান্না করে খাবার দিতে হবে, এই জন্য আম্মু সকাল সকাল রান্নাঘরে চলে এসেছে। আর চুলায় পানি গরমও দিয়ে দিয়েছে, আম্মু ডাল রান্না করবে। আর এই যে পেঁয়াজের কালি মরিচ এগুলো সব ফ্রিজ থেকে বের করে রেখেছে। তো মোটামুটি আম্মু সব কিছুকে কেটে কুটে নিচ্ছে, আর আমি যাব ওইখানে, মানে যেখানে কাজ করতেছে ওইখানে যাব। তো যাওয়ার আগে আম্মু আমাকে বলল যে আমি যেন কয়েকটা সিম তুলে দিয়ে যাই গাছ থেকে। তো আমি গাছের নিচে আসলাম, আর উপরে, আসলে উপরে তো ওঠা এখন সম্ভব না, মানে উপরে ওঠার মতো সময় এখন হাতে নাই। তো নিচ থেকে যা ছিল সেগুলাই ছিঁড়ে নিচ্ছি, আর এখান থেকে কিছু আমাদের গাছ থেকে কিছু ছিঁড়বো, আর আমার চাচির গাছ থেকে কিছু ছিঁড়ে আম্মুকে দিয়ে যাব, আম্মু সিম ভাজি করবে। তো নিচে দেখলাম ভালোই ধরছে, আশেপাশে যে একটা দুইটা আছে সে কয়টা ছিঁড়ে নিচ্ছি, কয়দিন পরে আসতে হয়তো বা গাছ আর থাকবে না। আর উপরে ছিল, উপরে তো আমি এখন মই নিয়ে আসে নিয়ে এসে ওঠা আমার জন্য কষ্টকর। তো একটা দুইটা যা পাচ্ছি এগুলাই আমাকে তুলে দিচ্ছি। আর যারা আমার কালকের ব্লগ দেখেননি তাদের জন্য বলতেছি যে আমার খুবই কাছের একজন মানুষ, আমার এক চাচা গতকাল মারা গিয়েছে। তো সবাই আমার চাচার জন্য দোয়া করবেন, আমার চাচাকে যেন আল্লাহ জান্নাতুল ফেরদৌস দান করে। আসলে সবাইকে একদিন না একদিন আমাদের চলে যেতে হবে, কেউ আগে কেউ পরে। আর আসলে যখন মরার কথা মনে পড়ে, চিন্তা হয়, তখন আসলে দুনিয়ার কোনো কিছুই ভালো লাগে না, সব কিছু যেন কেমন লাগে, মনে হয় যে মানে নড়ার মতনও শক্তি থাকে না মনে যখন মৃত্যুর কথা মনে আসে। আসলে আমাদের সবাইকে প্রস্তুত থাকা উচিত, কখন কার ডাক আসে আমরা কিন্তু কেউ বলতে পারবো না। আর আজকাল তো কোনো বয়স নাই, দেখা যায় অনেক বয়স্ক লোকও বেঁচে আছে কিন্তু অল্প বয়স বয়স্ক লোকগুলাই দ্রুত চলে যাচ্ছে। আমার বাবা চাচাদের কিন্তু বেশি বয়সও হয় না, তারা কিন্তু খুব অল্প বয়সেই মানে মারা গেছেন, খুবই খারাপ লাগে। দেখা যায় তার চাইতে অনেক বয়স্ক লোকরা বেঁচে আছে, তো তারা ঠিকই চলাফেরা করতেছে, ঘুরে বেড়াচ্ছে। আর আমার চাচাদেরকে এত বয়সটাও হয় নাই যে এত দূরত্ব তারা চলে যাবে। তো আল্লাহ তো তাদের হয়তো বা এতদিনে আয়াত রাখছিল, আর এই জন্য তারা এতদিন বাঁচছে। তো আপনারা সবাই দোয়া করবেন। আর আমি চলে আসলাম আমার চাচির গাছের নিচে, আমার চাচির গাছ থেকেও কয়েকটা চিম তুলবো। তো দুই রকমের সিম, আর এই আমাদের একরকম, আমার চাচির গাছের সিম অন্যরকম। তো একসাথে ভাজি করলে আর সমস্যা হবে না, তো আমি যেহেতু ভাজি করবে তো দুটো মিক্স করে ভাজি করবে। আর মোটামুটি আমার অর্ধেকের বেশি পাড়া হয়ে গেছে, আর অল্প কিছু পেরে আমি নিয়ে যাব। আর এখান থেকে আমি আবার যাব যেখানে আমাদের জন কাজ করতেছে, আর কাজ করতেছে সেটা হলো বাঁশের কাজ করতেছে। আমাদের বাঁশঝাড়ে, মানে আমাদের বাড়ির যে বাঁশঝাড়, এই বাঁশঝাড়ে না আমাদের আরেকটা জায়গায় বাঁশঝাড় আছে। তো ওই বাঁশঝাড় দিয়ে আমরা, ওই বাঁশঝাড়ের বাঁশ দিয়ে আমরা কুটি, তারপর বেড়া এগুলো করি। আর বাড়ির উপর যে বাঁশঝাড়টা আছে ওটা দিয়ে আমরা দেখা যায় কিছু পাড়ার জন্য কুটা কিংবা জাংলা এইগুলা ব্যবহার করি। তো এই যে আমার সিম কিন্তু পাড়া হয়ে গেছে মোটামুটি, আর এগুলো এখন আম্মুকে দিয়ে তারপর আমি বের হয়ে যাব। তো আমি যে বের হইলাম, এখন আমি যাচ্ছি। তো আমাদের বাসার থেকে 4-5 মিনিটের রাস্তা যাইতে। তো আমি যাচ্ছি আমার এক দাদির বাড়ির উপর দিয়ে। এই দাদির বাড়ির উপর দিয়ে গেলে দ্রুত যাওয়া যায়, আর রাস্তা দেখলে কিন্তু অনেক দেরি হয়। আর এই যে মাঠটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু বৃষ্টির দিনে একদম পুরো পানিতে ডুয়া, মানে একদম পানিতে ভরা থাকে। আর শুকনার দিনে এখানে ঘাস হয়, গরু বাঁধা থাকে, তারপর অন্যান্য কাজকর্ম সবাই করে। মোটামুটি মাঠটা কিন্তু অনেক বড়,
আর আমি যে চলে এলাম, এসে দেখি মোটামুটি হয়ে গেছে। কাঁচনটা সকাল থেকে শুরু করে দিয়েছে, বাঁশগুলাও কেটে নিয়েছে, বেড়াও তৈরি করে নিচ্ছে। তো আমি কথা বলতেছিলাম যে আজকে হবে কিনা, তো বললো যে না আজকে হয়ে যাবে। আর আমাদের এই জায়গাটা আমাদের খুবই কম আশা হয়, মানে আশাই হয় না বললে চলে। তো এসে দেখলাম যে বাঁশ ঝাড়ের অবস্থা খুবই খারাপ, আসলে দেখে শুনে না রাখলে যা হয় আর কি। দেখলাম বাঁশ অনেক নাই, তারপর কুঞ্চি একটা দুইটা যা হয় সবই দেখা যায় মানে নিয়ে যায়, তারপর বাঁশ কেটেও নিয়ে যায়। বাঁশ ঝাড়টা অনেক বেশি হালকা হয়ে গেছে, মানে বাঁশ এখান থেকে কেউ কিছু নিয়ে গেল আসলে দেখার কেউই নাই, কারণ কে এসে এত দূর দেখবে। তো আমি ওনাদের সাথে কথা বলতেছিলাম, ওনারা বলতেছিল যে আজকেই হয়ে যাবে, আর দুজন কাজ করতেছে, আজকে ইনশাল্লাহ হয়ে যাবে। আর এইখানে আর আমি এখান থেকে কথা বলে তারপর আম্মু আবার আসবে, মানে আমি একবার দেখে যাব, আম্মু একবার দেখবে, যেহেতু আমাদের বাসায় তো পুরুষ লোক তেমন একটা থাকে না দিনের বেলা, এই জন্য এই কাজগুলো আমাদেরই দেখা লাগে। তো যারা কাজ করতেছে এরা পরিচিত, কারণ এরা আমাদের বাসায় এসব কাজ থাকলে আমরা এদেরকে খবর দিলে এরা এসে করে রেখে যায়। আর ওনাদের কাজ খুবই পরিষ্কার, আর মানে বুঝিয়ে দেওয়া লাগে না, আর খুব সুন্দরভাবে কাজ করে। তো আমি এখন বাসায় চলে যাচ্ছি, মানে আমার কাজ দেখা হয়ে গেছে, আর বাসার দিকে এখন আমি চলে যাব। তো মাঠ পার হলেই তো বাসা, আর মানে মাঠ পার হয়ে আমার দাদির বাসা পার হয়ে তারপর আমি বাসায় চলে যাব। তো এই যে কুঞ্চিগুলো কেটে রেখেছে, আর আমি মাঠেও নেমে পড়েছি মোটামুটি। আর এখানে দেখেন অনেক কিন্তু গরু বাঁধা আছে, অনেকের গরু এখানে বেঁধে রাখে, এই একটা দুইটা ঘাস যা আছে এগুলো খাওয়ার জন্য। আর আমি যাওয়ার পথে দেখলাম আমার কাকির গাছে মানে কাকি দেখলাম লাউয়ের পাতা উঠাচ্ছে, তো গাছটা কিন্তু একদম মানে খুবই সুন্দর আর তাজা। তো কাকির ছেলে এগুলা লাগাইছে, বলতেছে যে ওই লাগাইছে, মানে ও কিন্তু একদমই ছোট একটা ছেলে, তো ও কিন্তু একটা বাগানও করছে। তো বাগানটা দেখে আমার খুবই ভালো লাগতেছিল, ছোট মানুষ অনেক গাছ লাগাইছে। আর এই পাশে এটা হলো টমেটো গাছ, তো টমেটো গাছেও দেখলাম অনেক টমেটো ধরছে, এই দেখেন, মানে এত ছোট মানুষ ও যে বুঝছে যে না আমাকে কিছু গাছ লাগাইতে হবে, এটাই আলহামদুলিল্লাহ। আর এই পাশে শাক গাছ লাগাইছে, আর এটা হলো ছোট ভাই, ছোট ভাইটা ঘুরঘুর করতেছে। আর এইখানে একটা ছোট্ট জায়গা নিয়ে ও কিছু ফুল গাছও লাগাইছে, আসলে ছোট মানুষ ও কিন্তু মানে আমি তো দেখে অবাক যে এই পাশে ওই এত সুন্দর গাছ করছে। তো আমি কাকিকে বলতেছিলাম, কাকি বলতেছিল ওর হাতে আবার গাছ খুব ভালো হয়। দেখলাম মরিচ গাছটাও লাগাইছে, তারপর কালি পেঁয়াজের কালিও এগুলা সব ও নিজেই করছে। তা কাকি বলতেছে ও নিজে নিজেই করে, ওর গাছ লাগাইতে নাকি খুব ভালো লাগে। তাই আমি বললাম যে আলহামদুলিল্লাহ, আসলে আজকাল তো এগুলো অনেকেই করে না, তো ছোট মানুষ এগুলা করছে, আমার খুবই ভালো লাগলো দেখে। তো এখন আমি বাসায় চলে যাব, দেখা যাবে আম্মু আবার খুঁজবে আমাকে। তো আমি বাড়ি ঢোকার পথেই দেখি আমাদের আম গাছে অনেক মানে আসছে, ফুল আসছে, আমের ফুল আসছে, আমের বকুল। তো দেখে খুব ভালো লাগলো যে কয়েকদিন পরে আম ধরবে, আর এই আমের ডালটা একদম আমাদের পুকুরের ভিতর পড়ছে, মানে আম ধরে সম্পূর্ণই পুকুরে পড়বে এরকম একটা অবস্থা। তো বিকালবেলা আমি আর আমার আপু বের হয়েছিলাম, আর আমরা বের হয়ে একটু একটু ঘোরাঘুরি করে আমরা ফুচকা অর্ডার করেছিলাম, আর আমরা এখন ফুচকা খাচ্ছি। তো খুবই মজা ছিল ফুচকাটা, আর যে বিক্রি করতেছিল উনি খুবই পরিষ্কার ছিল, তো মানে খেতেও সমস্যা হয় না, কারণ আমার খুব চিন্তা হয় যে পরিষ্কার করে করতেছে নাকি। তো আলহামদুলিল্লাহ উনি খুবই পরিষ্কার ছিল, আর ফুচকাটা অনেক মজার ছিল। আর এখন আমি বাসায় চলে যাচ্ছি, আপনাদের জন্য নিয়ে যাচ্ছি। তো আজকে শেষ করতেছি, তাও বলতে পারলাম না।